আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ভাই ও বোনেরা, যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চান বা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা ইচ্ছুক যাদের, তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো বন্ধুরা, আপনারা জানেন আমার এই চ্যানেলটিতে শিক্ষামূলক সব ধরনের তথ্য আপলোড দেওয়া হয়ে থাকে, শিক্ষা বিষয়ক যে কোনো প্রতিষ্ঠানে ভর্তি, সাত কলেজ, জাতীয় বিশ্ববিদ্যালয়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা প্রতিষ্ঠান, সব ধরনের তথ্য আমার এই চ্যানেলটিতে আপলোড দিয়ে থাকি। তো বন্ধুরা, আপনারা সবসময় আমাদের সাথেই থাকবেন, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে নতুন কোনো তথ্য পেলে সাথে সাথে আমি আপনাদের জানিয়ে দেবো। আমাদের চ্যানেলটিতে আপনারা আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন, আমরা আজ যে নিউজটি প্রকাশ হয়েছে সেই নিউজটি প্রথম আলোতে প্রকাশ করেছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন সময় বাড়ানো হলো। তো যে সময় বাড়ানো হয়েছে সে বিষয়ে একটি নিউজ প্রকাশ হয়েছে, সেই নিউজটি আমরা এখন দেখব, তাহলে বিষয়টি আরো ক্লিয়ার হয়ে যাব। তো বন্ধুরা, চলুন দেরি না করে আমরা দেখি নিউজটিতে কি বলা হয়েছে। এখানে লিখে রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন সময় বাড়ল। তো জাতীয় বিশ্ববিদ্যালয় 2020-21 স্নাতক প্রথম বর্ষ ভর্তি আবেদন সময় বাড়ানো হয়েছে। ১৮ আগস্ট পর্যন্ত ভর্তি আবেদন করা যাবে। এর আগে ভর্তির শেষ সময় ছিল 14 আগস্ট। আবেদন বিশ্ববিদ্যালয়ের এ ভর্তিতে এসব কথা বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈশ্বিক মহামারী পরিস্থিতিতে শিক্ষার্থীদের সুবিধার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম অনলাইনে প্রাথমিকভাবে 18 আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। ভর্তির সময়সূচি অনুযায়ী অগ্রহী প্রার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয় বিষয়ক ওয়েবসাইটে থেকে আবেদন ফর্ম পূরণ করতে হবে। প্রাথমিক আবেদন ফি বাবদ 250 টাকা কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকের মাধ্যমে 9 আগস্টের মধ্যে অবশ্যই জমা দিতে হবে। 19 আগস্টের মধ্যে অবশ্যই জমা দিতে হবে। 19 আগস্ট জুলাই প্রকাশিত ভর্তির মূল বিজ্ঞপ্তির জন্য শর্তাবলী পরিবর্তিত থাকবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে 2020-21 শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের অনলাইনে ক্লাস আগামী 15 সেপ্টেম্বর থেকে শুরু হবে। ভর্তি সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেওয়া রয়েছে, অপশন থেকে জানা যাবে। সংশ্লিষ্ট সবাই করোনা ভাইরাস সম্পর্কিত সব স্বাস্থ্যবিধি মেনে ভর্তি কার্যক্রম অনলাইনে সম্পন্ন করতে আহ্বান জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। তো বন্ধুরা, প্রাথমিকভাবে আবেদনের সময়সূচি অনলাইনে প্রাথমিক আবেদন সময় ও প্রিন্ট কপি সংগ্রহ করে দিতে হবে। আবেদন ফি বাবদ 250 টাকা ব্যাংকে জমা দিতে হবে। কলেজ কর্তৃক অনলাইনে ফি আবেদন নিশ্চিত করে 17 তারিখ 21 আগস্ট কলেজে আবেদনকারী প্রার্থীকে আবেদন ফি জাতীয় বিশ্ববিদ্যালয় অংশ 150 টাকা হারে সংশ্লিষ্ট খাতে ভর্তি খণ্ড যেকোনো সোনালী ব্যাংক শাখায় জমা দেওয়ার তারিখ 22 থেকে 26 আগস্ট পর্যন্ত। তো বন্ধুরা, এটি ছিল আজকে মূলত তথ্য যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে সময় বাড়ানো হয়েছে এই ব্যাপারে। তো যাই হোক, আজ আর কথা বলতে চাই না, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।